আমাদের কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং তারপরে হবে উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীতে যাদের নাম রয়েছে 2018 এর আসরে রিদমস 2018 এর মঞ্চে উপবিষ্ট গণিজনদের মধ্যে রয়েছেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার মিস্টার সুপ্রিয় ঘটক মহাশয়, রয়েছেন গৌতম স্যার, রয়েছেন চৈতালি ম্যাম, রয়েছেন সুমিত স্যার, রয়েছেন দীপালক স্যার, রয়েছেন আরিফ স্যার, জাভেদ স্যার, আলি স্যার, লক্ষণ স্যার এবং পার্থ স্যার। লাগাবো কি এটা এখন এখানে? ছবিটা মাল্যদান করার জন্য এখন আমরা বরণ করে নেব চৈতালি ম্যামকে। চৈতালি ম্যামকে বরণ করে নিচ্ছে 35 সেকেন্ড ইয়ারের ছাত্রী। সেসব কিছু হতে চাইনি, সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, চাম আর জামরুলের পাতায় যেন কি হালকা হাসির মতন লেগে থাকে। আমাদের মধ্যে কেউ ডাক্তার হয়েছি, কেউ মাস্টার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকারে একটি ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা একটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমাদের মধ্যে সে এখন মাস্টারি করে, সে অনায়াসে ডাক্তার হতে পারত। সে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতে পারত না। আমাদের সবার ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে ভাবতে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার। আরে জোরে আন্দালি হয়ে যাক। দেবজানি ইজাজুল হক, ইটিসি থেকে অমর শর্মা এবং এফপিটি থেকে প্রীতা দেব, এদের সকলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং সেকেন্ড সেমিস্টারে যারা টপ করেছে তাদের মধ্যে ইটিসি ডিপার্টমেন্ট থেকে দেবজানি ভট্টাচার্য, এফপিটি ডিপার্টমেন্ট দেবজানী ভট্টাচার্য, প্রশান্ত রায়, অপূর্ব কুণ্ডু, শিবঙ্কর দে, দীপেন্দু দত্ত এবং ফোর্থ সেমিস্টারে যারা টপার রয়েছে অর্ঘ্যপ্রতিম সামন্ত, অনন্ত গোড়াই, ইজাজুল হক, অমর শর্মা এবং প্রীতা দেব, তোরা মঞ্চের মধ্যে চলে আয়। জোরে একটা করতালি হয়ে যাক। আরিফ স্যার,
রাজীব সিভিল সেকেন্ড ইয়ার, অতনু এমপিটি সেকেন্ড ইয়ার, রোহিত দে সিভিল ফার্স্ট ইয়ার, অনন্ত মেকানিক্যাল থার্ড ইয়ার, কুনাল ইটিসি থার্ড ইয়ার, কিংসু ইটিসি সেকেন্ড ইয়ার, প্রবীর কার্জি মেকানিক্যাল ফার্স্ট ইয়ার, রোশন ওরাও এমপিটি ফার্স্ট ইয়ার। এরপর ম্যামের হাত থেকে পুরস্কার নিল অতনু। জোরে করতালি দিয়ে সহযোগিতা করবে সবাই, একবার জোরে হাততালি হয়ে যাক এর জন্য। এরপর ক্রিকেট টুর্নামেন্টে যারা বেস্ট ব্যাটসম্যান রয়েছে আমি তাদের নামগুলো ধরে ডাকছি। বেস্ট ব্যাটসম্যান রয়েছে অতনু পাল এমপিটি সেকেন্ড ইয়ার, এবং বেস্ট বোলার হচ্ছে ধ্রুবজ্যোতি সরকার। অতনু এবং ধ্রুবজ্যোতি দুজনেই তোমরা মঞ্চে চলে আসবে। অতনু এবং ধ্রুবজ্যোতি সুমিত স্যার বেস্ট ব্যাটসম্যান আমাদের ক্রিকেট টুর্নামেন্টের। অতনু এরপর বেস্ট বোলার দীপজ্যোতি সরকারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সুমিত স্যার। এরপর আমরা পুরস্কার তুলে দেবো তাদের হাতে যারা 2018 ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী, ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দল বিজয়ী দল সেকেন্ড ইয়ার এফপিটির হাতে পুরস্কার তুলে দেবেন পার্থ স্যার। সেকেন্ড ইয়ার এফপিটির ক্যাপ্টেনকে আমি মঞ্চের মাঝে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। এরপর আমি মোদালি হয়ে যাক রানার্স আপ টিম ফার্স্ট ইয়ার সিভিল। তোরা যদি কিছু বলতে চাস বলতে পারিস। ধরে একটা হাততালি হয়ে যাক এফপিটির জন্য। এরপর ভলিবল টুর্নামেন্টে যারা প্রথম স্থান অধিকার করেছে সেই ইটিসি ডিপার্টমেন্টে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার মিস্টার সুপ্রিয় ঘটক মহাশয়। ভলিবল টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সুপ্রিয় স্যার। জোরে হাততালি হয়ে যাক ইটিসির জন্য।
হাতে পুরস্কার তুলে দেবেন গৌতম স্যার। জোরে একটা করতালি হয়ে যায় সজ্জিতর জন্য। অরিন্দম দা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল মৃণাল স্যার। আমি অরিন্দম দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অরিন্দমদার জন্য খুবই সুন্দর বিজয়ী এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেকেন্ড স্থান অধিকার করেছিলেন।
একটা আবৃত্তি করার চেষ্টা করছি। রূপম সুবোধ সরকার, রূপমকে একটা চাকরি দিন, এম এ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে দু এক মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমাল বাবু ফোন তুললেন, ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দূর কেউ। তমাল বাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরির দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে, প্রথমেই চলে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন চলল নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়লো উপকূলে, আ সমুদ্র হিমাচল বলে উঠলো, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা, আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলা, গলির মোড়ে সাত আট জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে যেন ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের এক টাকার কয়েনের দিকে আমার চোখ, সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর, এমএ পাস করতে হলে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান, কোন আল্লাহ আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারে। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। কুড়ি বছর ধরেই ফোন বেজে চলেছে, আরও কুড়ি বছর বাজ। বাতাস বলেছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, এম এ পাস, বাদিকের গালে একটা কাটা দাগ আছে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর, জোরে করুন তো। তো
কত চন্দ্রভুক অমাবস্যা কেটে গেল সে বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদেরালি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিন্দা খাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাবার ফুল খেলা করে। নাদেরালি, আমি আর কত বড় হব, আমার মাথা এই বাড়ির ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় 3 প্রহরের বিন্দা খাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি রকেট দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকিরির মতো চৈত্রীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব, সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম আমোদ হেসেছে, একবার তারা আমার দিকে ফিরেও চায়নি। বাবা আমার কাজ শুয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব কিছুই। বরুণা সুগন্ধি রুমাল রেখে আমার বুকে বলেছিল, যেদিন আমি সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকের থেকে এরকম আদরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য সাড়ের মুখে প্রাণ লেগেছি, দুরন্ত সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা, যে বরুণা আমায় একদিন ভালোবেসেছিল তার মুখে এখন শুধু মাংসের গন্ধ, আজকে সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো কেউ। Oh, 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 oh
अब तुम ही हो, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो जानी, मेरा दर्द भी मेरी आस भी, अब तुम ही हो। दादा के बोलो माटेर मध्ये चले आसार জন্য এবং মোহিনী রঙ্গ দোরা, মোহিনী
मुझको ही राधे दे कसमें ले बाबी।
Let me know.